চাই যে সুস্থভাবে যেন সবাই বের হয়, ভালো থাকে, সবাই সুস্থভাবে যেন বাড়িতে পৌঁছতে পারে। টিভির পর্দার দিকে তাকিয়ে কেটেছে 17টা দিন। মনের মধ্যে ভয় মিশ্রিত এক উদ্বেগ নিয়ে ক্রমাগত চলেছে আপনজনের অপেক্ষা। উত্তরাখণ্ডে উত্তরকাশীর সুরঙ্গে আটকে পড়া 41 জনের মধ্যে রয়েছে বাংলার 3 ছেলে। কখন কি খবর আসে সেই উদ্বেগেই এতগুলো দিন কাটিয়েছেন কোচবিহারের মানিক তালুকদারের পরিবারের সদস্যরা। এবার শুধু ঘরে ফেরার পালা, অপেক্ষার প্রহর গুনছেন মানিক তালুকদারের পরিবার। খবরটা পাওয়ার পরে একটু ভালো লাগছে, কিন্তু বার হয়ে গেলে ভালো লাগবে। আজকে তো 17 দিন হয়ে গেল। হ্যাঁ, আজকে অনেকটা দিন হয়ে গেল, 17-18 দিন বলতে হয়ে গেল। লাস্ট 4-5 দিন থেকে কল করিয়ে একবার করে কথা বলিয়ে দিত, 4-5 মিনিট ম্যাক্সিমাম। মানে দিনে একবার করে কথা বলানো? হ্যাঁ। একটু মনে করেন ভালো লাগছে শোনার পর, চাই যে সবাই যেন ভালোভাবে মুক্ত পায় ওখান থেকে। অপরদিকে সুরঙ্গে আটকে রয়েছে আরামবাগের পুরসুরার হরিণাখালীর বাসিন্দা সৌভিক পাখিরা। ছেলে সুস্থভাবে ফেরার কামনায় পূজো অর্চনাও করেছেন সৌভিকের মা লক্ষ্মী দেবী। তবু মন যে মানতে চায় না, ঘরের ছেলেটা কবে ফিরবে ঘরে, কবে ছেলেটাকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস পড়বে, এক বুক অপেক্ষা নিয়ে পথের দিকে তাকিয়ে বসে রয়েছেন সৌভিকের মা। তাদের তো খবরই এখনো পাচ্ছিনি, বলছে যে উদ্ধার হবে হবে এই বলছে, এখনো তো বাইরে বের করা হয়নি, বলে তবে তো খবরটা পাবো, এখনো কোনো ফোনই আসেনি। কারো ছেলে, কারো স্বামী, কারো আপনজন আটকে রয়েছে উত্তরকাশের সুরঙ্গে। যতই সময় এগিয়েছে আঁকড়ে ধরেছে ভয়, ঠিকভাবে ঘরে ফিরবে তো ঘরের মানুষটা? আশায় বুক বাঁধছেন টানেলে আটকে পড়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। পিন্টু হাজরা ও শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।